ডিম ভাজ আনে না না কি দিয়ে ডিম ভাজমু তেল নাই তেলের এখন দাম বেশি ঘরে তেল নাই যেই যুগ তেল আছে যুগ রাইতে আমার রান্না লাগবে এখন আমি ডিম ভাজতে পারমু না এইটা লা কথা হইলো না হিসাব হইলো নাকি দে দে খালি তোরা ঠিক ভাজ দেব না ওই যে শ্যামলি দোহান দিছ না এই যে ডিম ভাজিনা দোহান শ্যামলি দোহানে যাকে বইজা নিকা যাও ওই শ্যামলির কাছে যা ওই শ্যামলির কাছে ডিম ভাজে খাওয়ান লাগবো আমার কাছে রাউন লাগবো না যাক শেষ মেশ ডিম পোসের দোকান দিলাম কিন্তু কি আর করা ডিম পোস্তা মানুষ খায় বয়েল সিদ্ধ ডিম এখন কেউ খাইবারই চায় না ডিম পোস্ট করে দিলে আমার মোটামুটি 5 টাকা লাভ থাকে এখন মনে হয় তাও থাকবো না তেল আর গ্যাসের যে দাম এ আরো ডিম 5 টাকা বাড়াইতে পারলে ডিমের মধ্যে তাহলে আমার মোটামুটি থাকে দেখি কি করি কাস্টমার রেসকে কমু 5 টাকা বাড়াইছাম আমি চাইতাছি বারাবার নিকা কমামু তাই না ভাই 15 একটাও কমাবো না তেল আর গ্যাসের যে দাম ছোট ডিম আনোস তখন আমার একটু খবর দিস আমি 10-12 হাজার কিনে নিয়েছিলাম ডিম কিনা খার মুরা দেবো না পরে বাইরে আমার দুটো মুরগি আছে ডিম পার্সাল নিয়ে আইসি ভাই যাতে মারে ভাই যাতে তারপরে জানিবা নিস নিতে কোনো সমস্যা নাই আচ্ছা ঠিক আছে দে ডিম দে খালি তো লবণ দিস আর খালি ডিমই বেশিস বিয়া সাদি বহিনা চিন্তা ভাবনা করিস আমার বিয়া সাদি না তোর বাপ তো হইব না জীবনে যদি কারো মনের মতন পছন্দ পাই ভাগ্যে থাকে তাইলে বিয়া করবো নয় না আমি কি ঠান্ডা পানি দিয়ে পাচ্ছি শুরু করে দে তোমার নগে ভাই ছোটবেলা থেকে সম্পর্ক ভাই বোনের নাগাল থাকি ঠিক আছে কিন্তু ব্যবসায় তো আর সেই সম্পর্ক খাড়ে না ব্যবসা তুমি আমার কয় রেহা দিবা দিয়া নাও তারপরে ডিমটা খাও এবেলা কথা কয় তোর তো আমি কইছি দিমুনে কিছু তো দাও দিমুনে খাওয়া শেষ করে নই না ভাই তুমি আগে দিয়া নাও কারণ তোমার ডিমেছে আমার তেলের দাম বহু বেশি তেল পুরাইছি গ্যাস পুরাইছি নিজে পরিশ্রম করছি আমার টেহারা দিয়া নাও তারপরে ডিমটা খাও দেখো কেন কোন কাজ না করে লাগাইতাছে ধুলাই ভাই দোকান খাইয়া নই দিমুনে কিছু যা না ভাই না না কিছু না তেল গ্যাসের দাম প্রচুর বেশি তুমি দেখো তোমার দুটা ডিম নিবো 15 টাকা কাঁচাটা আর আমার
লাগবো 25 টাকা আচ্ছা এই তো ডিম দিলে কত বসো কে 30 টাকা 30 টাকা আমি এমনে তো ডিম ভাইজা দেই 30 টাকা যেহেতু ডিম তোর মুরগি আমি তেল আর গ্যাস দিছি তুই ব্যাক মিলা আমার 20 টাকা দে তাই চলবো 30 টাকা চাইলাম না যেহেতু ডিম তোর ও তাই নাকি তাহলে ও হামজা দেখতাছি আমার ডিমের সাজা সব এনে তেলে দাম অনেক বেশি বেশি তো ইয়াল্লা ফড়াক 25 টাকা তুই দিছো সে এক ফোড়া ও সম্ভব ফড়ার মধ্যে তেল চিকচিক করতেছে ডিমের মধ্যে তেল চিকচিক করতেছে তুই হা দেখা ওর মুরগি ডিম দুইটা নিয়ে আইছে কয় যে শ্যামলি ভাইজা দে তোরে কিছু দিমুনি তো আমি তেলে তেল খরচ করলাম গ্যাস খরচ করলাম আমার তেহাদার না গোনা আপনারা তো জানেন বর্তমানে তেলের বাজার গ্যাসের বাজার কত এই হাবল হাই 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 দাম আমার তেল দিয়ে ভাইজা ডিম ভাইজা দিছে আমার তেহাদার না গোনা কত দাম লাগবে ও যে সব আপু ডিম খাইয়া যাবো আমার তেহাদার না আমি আর কথা আছে তুই ডিম খাবে আমার তেহাদার দিয়া নো 20 টাকা করে ডিম খা তেলের তেলের বেতন হাই দানু এই একটু গা তেলে নি গা আমার মনে ডিম দুইটা ডিম আটকে রাখবো জানো আমি কি দাম লাগছে আমার মনে তাই হয়েছে মাত পরে কাম হয়েছে মাত পরে খাই গেছে মনে হয়ে আমি ডিম তোর রাতে দিছি তুই চালু করে আমার রাতে ডিম দিবি এ বাস থেকে সাইডটা বাস একবার বাস বাস ওই চালু করে বাস তেলের যে দাম বাড়ছে 6 মাস ধরে ডিমই খাই না আয়ো রে মা